পশ্চিমারা শেখ হাসিনাকে সরিয়ে তাবেদার সরকার আনতে চায় বলছেন ইনু। এদিকে শিক্ষামন্ত্রী বললেন ভিসা নীতি নিয়ে সরকার নয়, বিএনপি চাপে আছে। ভিসা নীতির পরে বিএনপির নেতৃত্ব ঐধ্যত দেখাচ্ছে বলছেন হানিফ। জানাবো ভিসা নিষেধাজ্ঞা, প্রশাসনের মধ্যে উৎকণ্ঠা উদ্বেগ। বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলছেন ফারুক খান। এবং সর্বশেষ জানাবো চতুর্মুখী শক্তির বিরুদ্ধে লড়াই করে নির্বাচনী বৈতরণী পার হবে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পশ্চিমারা শেখ হাসিনাকে সরিয়ে তাবেদার সরকার আনতে চায় বলছেন ইনু। পশ্চিমারা নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে তাদের তাবেদার সরকার আনতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন পশ্চিমা বিশ্বের মোড়লদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা, ভূতের মুখে রাম নাম ছাড়া কিছুই না। তারা প্রকাশ্যেই বাংলাদেশ বিরোধী শক্তি পাকিস্তানপন্থী জামায়াত বিএনপিকে আশকারা দিচ্ছে। গণতন্ত্রের সংগ্রামের নামে দেশকে চরম দক্ষিণপন্থা, ধর্মান্ধতা, প্রক্রিয়াশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন এই দেশবিরোধী রাজনীতি রুখে দেওয়ার দায়িত্ব যুব সমাজের। হাসানুল হক ইনু বলেন দলনিরপেক্ষ সরকারের স্লোগানের আড়ালে শেখ হাসিনাকে উৎখাত করে অসাংবিধানিক সরকার আনার আসল উদ্দেশ্য হল ছদ্মবেশে জামায়াত বিএনপি সরকার আনা। শিক্ষামন্ত্রী বললেন ভিসা নীতি নিয়ে সরকার নয়, বিএনপি চাপে আছে। ভিসা নীতি নিয়ে সরকার নয়, বিএনপি চাপে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোট গ্রহণ করতে চায়, তাই বর্তমান সরকার মার্কিন ভিসা নীতি নিয়ে কোনো রকমের চাপ অনুভব করছে না। তিনি বলেন নতুন ভিসা নীতি নিয়ে বলা হচ্ছে কেউ যদি নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করে তাহলে তাদের ভিসা দেবে না। সরকার তো স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সরকার সেটা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের নির্বাচন কমিশনও একটা একরকমের অঙ্গীকারবদ্ধ। আমরা এরকম একটা নির্বাচন করতে এগিয়ে যাচ্ছি, যারা নির্বাচন বানচালের কথা ভাবছে, অরাজকতা সৃষ্টির কথা ভাবছে, ভয় পেলে তো তাদেরই পাওয়ার কথা, সরকারের উপর চাপ কেন থাকবে। ভিসা নীতির পরে বিএনপির নেতৃত্ব ঐধ্যত দেখাচ্ছে বলছেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। গতকাল দেখলাম বিএনপির নেতৃত্ব ঐধ্যত দেখাচ্ছে আমেরিকার ভিসা নীতির পরে। তিনি বলেন তোমাদেরকে এদেশের লোকজন চেনে, তোমরা ক্ষমতায় থাকতে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিলে। তিনি বলেন আজ যে বিএনপি বড় বড় কথা বলে তাদেরকে তৃতীয় গ্রেডের সন্ত্রাসী দল ঘোষণা করেছিল আমেরিকার ফেডারেল কোর্ট। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন যদি জনপ্রিয়তা যাচাই করতে চান জনগণের কাছে যান, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আমেরিকা ভিসা নীতি করেছে। নির্বাচনকে বিএনপি জামায়াত যদি বাধাগ্রস্ত করতে চায় রাজপথে তাদেরকে মোকাবিলা করা হবে। জানাবো ভিসা নিষেধাজ্ঞা, প্রশাসনের মধ্যে উৎকণ্ঠা উদ্বেগ। প্রথম পর্যায়ে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই প্রশাসনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। প্রশাসনের মধ্যে খোঁজ খবর নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। বিভিন্ন মহল টেলিফোনে একে অন্যকে জিজ্ঞেস করছেন যে কারা কিভাবে ভিসা নিষেধাজ্ঞার আওতায় এলেন। এই সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য এক ধরনের মরিয়া চেষ্টা দেখা গেছে। তবে লক্ষণীয় ব্যাপার যে প্রশাসনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ব্যক্তি ভিসা নিষেধাজ্ঞার আওতায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। ফলশ্রুতিতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এক ধরনের ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে বিচার বিভাগের কয়েকজন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এমন তথ্য পাওয়ার পর বিচার বিভাগের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে। তাছাড়া প্রশাসনের মধ্যে এক ধরনের ভয় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা সামনে কী হয় এ নিয়ে আতঙ্কে রয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণের পর নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনে বলেছেন যে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ভয়ের কিছু নেই, আতঙ্কিত হবার কিছু নেই। তিনি এটিও বলেছেন যে বাংলাদেশে যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাধা প্রদানের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশও ভিসা নিষেধাজ্ঞা দেবে। প্রধানমন্ত্রী এই বক্তব্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উদ্বেগ কতটুকু নিরসন করতে পারবে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। মহলের সঙ্গে কথা বলে দেখেছে যে ভিসা নিষেধাজ্ঞার প্রভাব রাজনীতিবিদদের ওপর অনেক কম পড়েছে।
আওয়ামী লীগের কোনো নেতাই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে তেমন উদ্বিগ্ন নয়, বরং তারা মনে করছে যে এই ভিসা নিষেধাজ্ঞাকে মাথায় রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে আরও চাপ দেবে, এটাকে মাথায় নিয়েই কাজ করতে হবে। আওয়ামী লীগের কয়েকজন নেতা মনে করছেন যে প্রধানমন্ত্রী শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিলেন সেই অবস্থানটি সঠিক ছিল, কিন্তু মাঝখানে পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের যে নাটক করেছিল সেটি সরকারের জন্য ক্ষতিকারক হয়েছে বলে তারা মনে করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে আতঙ্কিত হওয়া যাবে না, বরং কঠোরভাবে নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়ন করতে হবে। তবে ভিসা নীতির যে প্রভাব প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কর্মকর্তাদের ওপর পড়েছে সেই প্রভাব নিরসন না করতে পারলে সরকারের জন্য সামনের দিনগুলো অনেক চ্যালেঞ্জিং হবে বলে তারা মনে করছেন। আওয়ামী লীগের অনেক নেতা স্বীকার করেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সামনের দিনগুলোতে এক ধরনের অস্বস্তিতে কাটাবে এবং ভিসা নীতির ভয়ে সাধারণ কাজ করতে গিয়ে আতঙ্ক বোধ করবে। তবে এর প্রভাব পড়বে প্রশাসনের উপর। নির্বাচনের 3 মাস আগে প্রশাসন বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেক্ষেত্রে বিরোধী আন্দোলন আরও চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি প্রতিরোধের জন্য আওয়ামী লীগের নেতারা মনে করছেন যে রাজনৈতিক কর্মসূচি বাড়াতে হবে এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে এই অবস্থানের বিপরীতে অবস্থান নিতে হবে, তা না হলে এই ভিসা নীতির আতঙ্ক প্রশাসনকে নিষ্ক্রিয় করবে। বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলছেন ফারুক খান। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের অস্তিত্ব থাকবে না, তাই তারা তলে তলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেই সঙ্গে বেশ কয়েকটি আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জোর প্রস্তুতি নিচ্ছে। ফারুক খান বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ হবে, একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে বিশ্ব নেতাদের দেখিয়ে দেবে আওয়ামী লীগ, কিন্তু বিএনপি ক্ষমতা এলে তারা দেশকে আবার পাকিস্তান বানিয়ে দেবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ডিজিটাল থেকে এখন স্মার্ট দেশে রূপান্তরিত হচ্ছে, দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। চতুর্মুখী শক্তির বিরুদ্ধে লড়াই করে নির্বাচনী বৈতরণী পার হবে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগের ঘোষণার সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন, জনমানুষের সমর্থন নিয়েই গণমানুষের দল আওয়ামী লীগ ক্ষমতায় আছে। যতই ষড়যন্ত্র করেন, আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে চতুর্মুখী শক্তির বিরুদ্ধে লড়াই করেই নির্বাচনী বৈতরণী পার হবে। তারা বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, নির্বাচনে বাধা দিতে আসলে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেন, শান্তি রক্ষার উদ্দেশ্যে ও বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিরোধে যে প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়েছে আমি তার সঙ্গে একমত। একটাই কথা, দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আমরা শান্তি এবং উন্নয়ন, অগ্রগতি ও প্রগতির পথে নিয়ে যেতে চাই। এজন্য বারবার দরকার শেখ হাসিনার সরকার। আগামী দিনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে এই স্লোগানকে আমরা বাস্তবায়ন করব। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের সমর্থন দেয়নি, যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল, পাক বাহিনীকে যারা অস্ত্র দিয়েছিল, তাদের মোকাবেলা করে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা পরাজিত হইনি। আজকেও বলতে চাই, মিথ্যা তথ্যের ভিত্তিতে পশ্চিমারা বিশ্বের কিছু দেশ, কিছু নেতা যারা বিভ্রান্ত হচ্ছেন, নানা রকম কৌশল করছেন, তাদের কাছে আমরা বলতে চাই, 71-এ আমরা পরাজিত হইনি, ওই নৌবহরের হুমকিতে আমরা পালিয়ে যাইনি। আজকের এই সমাবেশ প্রমাণ করে অতীতেও আমরা ব্যর্থ হইনি, আগামীতেও হব না। ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী সংসদ নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহ হবে। এই নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। কিশোর ভয় দেখান, গত 15 বছর দেখেছি আপনাদের, আন্দোলন করবেন, শেখ হাসিনাকে হটাবেন, 1 ইঞ্চিও নড়াতে পারেননি, আর আছে মাত্র 3 মাস, এই সময় আমরা রাজপথ পাহারা দেব। যদি কোনো সন্ত্রাস করেন, অগ্নিসংযোগ করেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করেন, রাজপথে মোকাবেলা করব। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র চলছে, 71 ও 75-এর ঘাতক ও তাদের বিদেশি মদতদাতারা একাত্ম হয়ে ষড়যন্ত্র করছে। স্যাংশনের কথা বলে, ভিসা নীতির কথা বলে তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের নামে ক্ষমতার পরিবর্তন করতে চায়, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর মোস্তফা জালাল উদ্দিন বলেন, আজকের প্রেক্ষাপট ভিন্ন, এই পিচ্ছিল পথে আবার নির্বাচন এসেছে, আবারও জামায়াত বিএনপি সোচ্চার হয়েছে, তারা জানে না আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী, বিএনপি জামায়াত আপনারা যতই উৎফুল্ল হন আপনারা এই ফাঁদে পড়বেন, তাই বলি নির্বাচনে আসুন। সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করছি, এই কারণে আমাদের সদা সর্বদা সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ গণমানুষের দল, গণপ্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকেনি, ক্ষমতায় যায়নি।
আমরা নির্বাচন বিশ্বাস করি, নির্বাচনই জনসমর্থনের ভিত্তি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো রাস্তা নেই। আর যেই দলটি চোখ রাঙিয়ে আমাদের ভয় দেখাতে চায়, তারা কেন বোঝে না যে দলকে হুমকি দেয় সেই দলের নাম আওয়ামী লীগ, সেই দলের নেতা শেখ হাসিনা, আর এই দলের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।